যখন সারা রাস্তা নিস্তব্ধ হয়, ঠিক তখন একা একা ল্যাম্পপোস্টের আলো নীরবে এঁকে যায় কত ছবি। মনে পড়ে বহু বহু দিন আগে এমনই এক আলোর নিচে হালকা বৃষ্টির দিনে তুমি এসেছিলে, হাতে ছিল বাগানের হলুদ গোলাপ। আমি দূর থেকে তোমাকে দেখছিলাম, তোমার গোলাপ মাথার বেনুনিতে বেশ মানিয়েছিল। তখন অঝোরে বৃষ্টি এলো, নীরব শব্দে এমনি করে অনেক দিন অনেক রাতে ল্যাম্পপোস্টের নিচে তোমাকে নিয়ে স্বপ্নের আঁকি বুকি কেটেছি। সবুজ নকশা করা পাঞ্জাবিটা বুকের ভেতর আগলে রেখেছি। জীবনে সবুজ হলুদ আজ চিনতে পারি না, দু চোখ জুড়ে এখন শুধু অন্ধকার আর অন্ধকার। এখন বয়স 80 ছুঁই ছুঁই, ছেলের ঘরের জঞ্জাল, চার দেওয়ালে আটকে গেছে তোমার সেদিনের দু চোখের ভাষারা, সমস্ত শিরা উপশিরা ধমনি জুড়ে সেদিনের তুমি আর তুমি। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি শেষ দিন বৃষ্টি আসবে, সঙ্গে হলুদ গোলাপ। আর নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন কবিতা একটা হলুদ গোলাপ, লেখিকা প্রিয়াঙ্কা মণ্ডল, কণ্ঠে আমি গার্গী।